বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়োগ সংক্রান্ত মামলা কিন্তু বহুদিন ধরে আমরা জানি যে সিঙ্গেল বেঞ্চ কখনো ডিভিশন বেঞ্চ বা কখনো সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইভাবে কিন্তু চলছে শুনানিগুলো হয়ে চলেছে তো বর্তমানে সেই শুনানি সিঙ্গেল বেঞ্চে আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের রাজশেখর মান্থার বিচারপতির সে কিন্তু শুনানি চলছে এবং সেখান থেকে কিন্তু একটা কারেন্ট আপডেট উঠে এসেছে যেটা নিয়ে রীতিমতো সরগল পড়ে গিয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু বিরাট একটা খবর সামনে এসেছে আর সেখানে কিন্তু এক কথায় বলতে গেলে প্যানেল বাতিল করার কথা কিন্তু উঠে এসেছে আবার এরকমই আমরা এর আগেও শুনেছিলাম তো আজও কিন্তু এই খবরটি বিভিন্ন নিউজ পোর্টালে পাবলিশ হতে দেখেছি তা যাই হোক যেটা মন্তব্য করেছিলেন আমাদের বিচারপতি রাজশেখর মান্তা আজ সেই রাজশেখর মানতা অ্যাকচুয়ালি যে পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন সেটা আপনাদের একটু আগে বলে দিই যেহেতু নিয়োগ দুর্নীতি মামলা শুনানি চলছে তো হেমন্ত চক্রবর্তী নামে একজন পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষার্থী ওইমার শিট চ্যালেঞ্জ করলে পরে কিন্তু তাকে মানে মামলা করেছিল তো চ্যালেঞ্জ করলে কিন্তু ওইমারের একটা প্রতিলিপি অর্থাৎ যেটা ডুপ্লিকেট কপি সেটা কিন্তু দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আর যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রতিলিপি দেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী ডিজিটাল একটা ফুটপ্রিন্ট কিন্তু থাকার কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকলে তাহলে তাকে কপি কোথার থেকে দেয় এরকম বিষয়টাই যখন হিয়ারিংয়ে উঠে আসে তখনই কিন্তু যে কথাটি রাজশেখর মান্তা বিচারপতি বলেছেন আপনাদের সাথে একটু বলছি সেই কথাটা হচ্ছে যে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে ওএমআর প্রতিলিপি দেওয়া হয়েছিল অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা সেই তথ্যই খুঁজে বের করতে হবে তথ্য প্রযুক্তিবিজ্ঞান বলছে ডেটা অর্থাৎ ডিজিটাইজ তথ্য সহজে নষ্ট করা নষ্ট হয় না এমনকি মুছে ফেললেও তা পুনরুদ্ধার রিকভার কিন্তু করা যায় পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব আর ওই ডেটা না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য থাকবে আদালত মানে একটা বিশাল কথা কিন্তু উঠে এসেছে এই রকমই কিন্তু একটা লাইন রাজশেখর মান্তা মোটামুটি বলেছেন যেটা নিউজ পোর্টালে যা পাবলিশড হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আরেকটা কথা বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি যিনি প্রাক্তন বিচারপতি রয়েছেন তার এজলাসে কিন্তু এই শুনানিগুলি চলছিল তো বর্তমানে বর্তমানে বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু এই নিয়োগ কুলি চল চালাচ্ছেন এবং তার সাথে যেটা বলা হয়েছে যে দু সালের প্রাথমিক টেটের আসল ওই এমআর তিনি কিন্তু দেখতে চেয়েছেন চেয়েছেন এবং মঙ্গলবার কিন্তু অর্থাৎ আজ কিন্তু এরকমই একটা বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সিবিআই তল্লাশিও করতে পারবে এটা কিন্তু তিনি বলেছেন যে প্রয়োজনে কিন্তু তল্লাশি করা হবে এবং মঙ্গলবার সিবিআই আদালতে দাবি করেছে অর্থাৎ আজ দাবি করেছে তিনশো জনকে কিন্তু বিয়ানিভাবে নিয়োগ করা হয়েছে তা এই খবরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কিভাবে হয়েছে মানে ওই যে তিনশো চারজন বেআইনিভাবে নিয়োগ হয়েছে সিবিআই যেটা জানিয়েছে আদালতের আশ্রয়খর মান্তাকে তো তিনি এটা শোনার পর নির্দেশ দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত যে রিপোর্ট সেটা কিন্তু জমা দিয়ে জানাতে হবে আর উনত্রিশ উনত্রিশ এপ্রিল অর্থাৎ টোয়েন্টি নাইনথ এপ্রিল অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে ভোট উনিশ তারিখ তার দশ দিন পরেই উনত্রিশ এপ্রিল কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হতে যাচ্ছে তো সেখানে চোখ থাকবে যে কি তথ্য উঠে আসছে তা যাই হোক আশা করছি যে রায় দান খুব একটা দূরে নয় তবে যদি কোনো আপডেট আপনাদের সাথে পাওয়া যদি আপডেট পাওয়া যায় তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর প্রয়োজনে সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন